আসসালামু আলাইকুম, আমি বাবলু আর আপনারা দেখছেন ব্ল্যাক বাবলু ইউটিউব চ্যানেল। আজ আমি কথা বলবো অঘোষিত নাস্তিক বনি আমিনকে নিয়ে। যদিও তিনি ঘোষণা দেন তিনি নাস্তিক, কিন্তু তার কর্মকাণ্ডে বোঝা যায় যে তিনি একজন নাস্তিক। তার বর্তমান ঠিকানা অস্ট্রেলিয়ায়, তিনি থাকেন অস্ট্রেলিয়াতে, কিন্তু তিনি সারা বিশ্ব ভ্রমণ করে বেড়ান। এবং কি তার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেই ইউটিউব চ্যানেলে ভ্রমণ করার সমস্ত দৃশ্য আপলোড করে থাকে। তিনি তার প্রতিটা ব্লকের ভিতরে বিভিন্নভাবে হলেও ইসলাম বিদ্বেষী কিছু কথা বলে থাকবে, আর বিভিন্ন দেশের প্রবাসীদেরকে গালি দিয়ে তিনি ব্লক করে থাকেন। আজকে আমি তার দুটো প্রসঙ্গ নিয়ে কথা বলবো। একটা প্রসঙ্গ হচ্ছে তিনি প্রবাসীদেরকে অপমান করে থাকে, আর একটা হচ্ছে তিনি ইসলাম বিদ্বেষী কথা বলে থাকে। প্রমাণ সহকারে তুলে ধরার চেষ্টা করব। তাহলে শুরু হোক আজকের এই ভিডিওটি। ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন, তখন আপনি বুঝতে পারবেন তিনি কত বড় নাস্তিক আর কত বড় নিয়মুখ হারাম। তিনি বেশ কিছুদিন আগে মালয়েশিয়াতে এসেছে একটা ব্লক করার জন্য, আর এই ব্লক করতে এসে তিনি প্রবাসীদেরকে প্রচণ্ডভাবে অসম্মানী করছেন, এবং কি প্রবাসী মা বোনদেরকেও তিনি গালি দিয়ে কথা বলছেন। মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত বিন্তান নামের একটি জায়গা আছে, সেখানে বিশ্বের প্রতিটা দেশের মানুষ এসে আড্ডা মেরে থাকে, জায়গাটা খুব সুন্দর এই কারণে। কিন্তু বনি আমিন নামের এই অমানুষের বাচ্চা শুধুমাত্র সেখানে এসে বাংলাদেশিদেরকে অপমানী করলো। রাইতের 12টা বাজে নাকি বাংলাদেশি অনেক মেয়ে এখানে খদ্দারের আশায় অপেক্ষা করে। রাত বাজে সোয়া 12টা, বন্ধুরা বুকিত বিন্তান এখনো জেগে আছে, যেমন ভাবে জেগে আছে বাংলাদেশের প্রচুর নারী রাস্তায় ঘুরে ঘুরে তাদের খদ্দের খোঁজার তালে। আর বাংলাদেশের যেসব বাইরা সেখানে ব্যবসা বাণিজ্য করে থাকেন, তাদের ব্যবসার আড়ালে নাকি মাগির ব্যবসা আছে। যে কয়েকটি দোকান আছে, বিশেষ করে সবগুলো দোকান না, এদের বেশিরভাগ দোকানগুলো এই দোকানের ব্যবসার আড়ালে আছে এদের মারাত্মক ধরনের ব্যবসা। বন্ধুরা, এই বাংলাদেশিরা এখানে নারী ব্যবসা থেকে শুরু করে সব ধরনের ব্যবসা এখানে করে থাকে। বন্ধুরা, মানে আমরা এত বছর এখানে থাকি এগুলো জানি না, এই অমানুষের বাচ্চা মাত্র 2 দিনের জন্য এসে নাকি সবকিছু জানে। যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, যদি মন চাই লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নেবেন। আজকে যে মেইন বিষয়টা নিয়ে ভিডিওটা করতেছি সেই বিষয় নিয়ে কথা বলা যাক। বাংলাদেশের 90% মুসলমানের ভিতরে নাকি 80% মুসলমান হচ্ছে কাফের। এই বনি আমিন নাস্তিকের বাচ্চা এই কথাগুলো বলেছে, আমরা সবাই মিলে এই ভিডিওটা একটু দেখি। ধর্ষণের ব্যাপারে মুসলিম দেশগুলো এখন বেশ এগিয়ে আছে, ধর্ষণে এখন চূড়ান্তে আছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদেশ সৌদি আরব। সেটা পৃথিবীর সবচেয়ে টপ লেভেলে ধর্ষণের দেশ হচ্ছে সৌদি আরব, কারণ ইসলাম মুসলমান তারা কিন্তু যে কোনো ধর্ষণ তাদের মেয়েদের যে কোনো বিষয়গুলোকে সহজে তারা ধর্ষণের দিক দিয়ে নাকি এখন মুসলিম দেশগুলো এগিয়ে আছে, সবচেয়ে বেশি আছে আমার নবী করিমের দেশ সৌদি আরব। কারণ আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ এই বিষয়টা নিয়ে আমি কিছুই জানি না। নেক্সট, তারা গিলি খেয়ে ফেলে। আর আমার জন্মদেশ বাংলাদেশ, যেখানে 90% জনসংখ্যা হচ্ছে মুসলমান, আর আমি আবারও বলতে হচ্ছি বাংলাদেশের 90% মুসলমান, আর সেই 90%-এর মধ্যে 80% মুসলমান হচ্ছে হারমাদ এবং কাফের। কাফের এটা আমি কখনোই, এই আমার যে বয়ান, যে আমার এই উক্তি, আমি কখনোই উঠাবো না, কখনোই না। আমি প্রতিবারই বলি, প্রত্যেক সময় বলেছি যে এমনকি ও বলতেছে উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যেখানে 90% মানুষ হচ্ছে মুসলমান, এমনকি আমার মৃত্যু পথযাত্রী হলেও আমি একটি কথাই বলবো, আমি এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের 80% মুসলমান হচ্ছে হারমাদ এবং কাফের। বনি আমিন বলতেছে 90% মুসলমানের ভিতরে নাকি 80% মুসলমান হচ্ছে হারমাদ মানে কাফের। ও বলতেছে ওর বয়ান ও কখনো শেষ করবে না, সে যেটা বলছে নাকি সেটাই রাইট। বাংলাদেশে প্রচুর মানুষ নাকি হজ করে থাকে হারাম টাকা দিয়ে। এই বনি আমিনের বাচ্চা এই কথাগুলো বলেছে, বিভিন্ন সময় তার ইউটিউব চ্যানেলে এসে সেই ইসলাম বিদ্বেষী কথাগুলো বলে যায়। এবং কি আপনাকে এমনভাবে ইসলাম বিদ্বেষী কথা বলবে আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝতে পারবেন যে আপনি তার ব্লগ দেখতেছেন, কিন্তু এই ব্লগের ভিতরে আপনি নজর কেড়ে নিবে নাস্তিকতার দিকে। আর আপনাকে এমনভাবে কথা বলবো হয়তো ইসলাম থেকে অনেক দূরে নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। তাই বলছি বনি আমিন থেকে একটু সাবধানে থাকবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, কেউ যেন বনি আমিনের ফাঁদে না পড়ে এবং কি তার ভিডিওগুলো কেউ না দেখে। আজকের এই ভিডিওটি পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়।